আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্স্টে আমি উইদাউট ড্রাইভার ছাড়া আমি গাড়িটি রিমোটে স্টার্ট করে দেখাবো। ফার্স্টে আমি গাড়িটা আনলক করলাম, এরপর লক করলাম, এক দুই স্টার্ট করতেছি। তো গাড়িটি স্টার্ট হয়ে গেল, রিমোটেই স্টার্ট হয়েছে, এবং আপনারা চাইলে রিমোটেই গাড়িটা আবার অফ করতে পারবেন। সামনে চলে আসো, আওয়াজটা একটু শোনাই আমরা। অলরেডি গাড়িটা কিন্তু স্টার্টে আছে, অলরেডি গাড়িটা স্টার্টে আছে, হ্যাঁ। এবং আমি এখন আবার রিমোটে গাড়িটা অফ করতেছি, সো অফ হয়ে গেল। এখন আমি টোটালি গাড়িটার, যারা আসলে মানে লাক্সারিজ গাড়ির মধ্যে চান, যে আসলে গাড়িটার যে অনেক সময় ব্যাড স্মেল থাকে, যে আপনার সানরুফ উইথ টোটালি ডোরের যেই মিররগুলা প্রত্যেকটা নামিয়ে দিবেন। সো আমি এখান থেকে দিচ্ছি, এদিকে চলে আসো। এই যে প্রত্যেকটা সানরুফ সহ একদম টোটালি সমস্ত মিররগুলা নেমে গেল। আবার আমি এই লুকিং গ্লাস সহ টোটালি সানরুফ সহ সমস্ত মিররগুলো আমি ক্লোজ করে দিব এখান থেকে। সো আমি এই যে সানরুফটাও কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে, টোটালি সব কিছু ক্লোজ হয়ে গেল। এখন চাইলে রিমোটও স্টার্ট করতে পারবো। এবং এখানে এদিকে চলে আসো, এই রিমোটটা কিন্তু, এটা হচ্ছে স্টার্ট বাটন, মানে আপনারা এখান থেকে উইদাউট ড্রাইভার ছাড়া বাইরে থেকে স্টার্ট করতে পারবো। অনেক সময় আছে না যে আমরা চাই যে আমরা গাড়িতে উঠার আগে একটু গাড়িটা গরম হলো বা একটু চলুক, একটু স্টার্টে থাকুক, তো এটা কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। এবং এই যে ব্যাগডালাটাও পাওয়ার আছে উইথ হচ্ছে লক আনলক, এখান থেকে কিন্তু মিররগুলো অন অফ করতে পারবেন আপনারা। সো বন্ধুরা, যে এক চান্সই আমি এই গাড়িটি হচ্ছে দেখিয়ে দিলাম ফার্স্টে, এটা আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে একটি চয়েসফুল গাড়ি, যেটা আমি সহ অনেকেই পছন্দ করেন। এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের হুন্ডা সিভিক মডেল একটি গাড়ি। বন্ধুরা, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম অনেকেই কিন্তু আমাদেরকে রিকোয়ারমেন্ট করেন যে লাক্সারিজ কার, লো প্রাইসে এবং নতুন গাড়ি, মানে এই গাড়িটি কিন্তু 2020-এর গাড়ি। সো এটা এক কথায় বলতে গেলে আমি শোরুমে রিভিউটা করতে পারতাম, বাট আমার কাছে মনে হলো যে কালারটা শোরুমে আসলে সবগুলো গাড়ির কালারটা সঠিক বোঝা যায় না। এই গাড়িটার কালার হচ্ছে রয়্যাল ব্লু কালার, বা মিকা ব্লু কালার যেটা বলেন, খুবই পছন্দের একটি কালার আমার, যেটা দূর থেকে দেখলে গ্রেও মনে হয়, ব্ল্যাকও মনে হয়, ব্লুও মনে হয়। সো আমাদের এই গাড়িটার মডেল হচ্ছে 2020, রেজিস্ট্রেশনও 2020। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাড়িটা মাত্র 1500 সিসির অকটেন চালিত একটি গাড়ি, নন হাইব্রিড গাড়ি, একদম ফুললি ফ্রেশ গাড়িটা, একদম টোটালি গাড়িটাতে আমরা কোথাও কোনো, সামনে চলে আসো, আমরা কোথাও কোনো ডেন পেন, রং, টাচ আপ কোনো কিছু করাই নাই, অনলি ফার্স্ট পার্টি ইউজ, এখন পর্যন্ত ফার্স্ট পার্টির নামে আছে। এবং এক কথায় বলতে গেলে মানে ম্যাক্সিমাম যারা চান যে আমরা একটা নন ব্র্যান্ডের মধ্যে, যেটা হচ্ছে জাপানি, অরিজিনাল জাপানি, এবং আমরা খুব ড্রাইভও স্মুথ চাই এবং লং জার্নিও ভালো চাই, আমরা ফুয়েল কষ্ট কম চাই, তো আমি তাদেরকে জন্য সাজেস্ট করব যে হুন্ডা সিভিক আপনারা নিতে পারেন একদম অনায়াসে। ইনশাল্লাহ 5 ইয়ার্স আপনারা চালানোর পরে আবার এটার মার্কেট ভ্যালুও ভালো। সো আমরা এখন টোটালি আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখব। এবং এই ভিডিওটা যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এবং অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান, অথবা গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমি এই ভিডিওটার মাঝে আমি আমার এই গাড়িটির প্রাইস এবং আমাদের শোরুমের লোকেশন বলে দেবো ইনশাআল্লাহ, সাথে থাকবেন বন্ধুরা। সো বন্ধুরা, ফার্স্টই আমি গাড়িটার যে ফ্রন্ট সেটা দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন, এদিকে চলে আসো। এখানে কিন্তু ইন্ডিকেটরটা, এটা টোটালি ডিফারেন্ট, দেখেন এখানে কিন্তু বডি, হ্যাঁ, এখানে যে বাম্পারের এই একদম মিড মানে বডির মাঝখানেই এই ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যেন আপনার মানে বাহিরের দিকে দেয় নাই, মানে টোটালি একটু ডিফারেন্ট করেছে আর কি। এবং নিচে যে ফগলাইট, এখানে কিন্তু চমৎকার নিকেলের ভিড় দেওয়া আছে, এবং এখানে প্রজেকশন হেডলাইট, ডেলাইটও আছে। এবং টোটালি গাড়িটাতে দেখেন আপনারা, সম্পূর্ণ গাড়িটা কিন্তু স্পোর্টসি একটি শেপ, এবং সম্পূর্ণ গাড়িটা কিন্তু চমৎকার নিকেলের ভিড় দেওয়া আছে, অরিজিনালি গাড়িটার প্রত্যেকটা অ্যালো রিম, টায়ার, ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন সব কিছু একদম এখনও আনটাচ, জাপানি কন্ডিশন আছে। আমরা গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি, আপনারা লেফট সাইডটা দেখতে পান, খুবই চমৎকার কন্ডিশন আছে। আমি একটু গ্লাসটা অন করে দিই, এই যে মিররটা আমি ওপেন করে দিলাম। অ্যালোবিট টায়ারের কন্ডিশনের দিকে আসো, অ্যালোবিট টায়ারের কন্ডিশন কিন্তু খুবই ভালো, এখনও কিন্তু টায়ারের গ্রিপগুলো আছে, দেখতেই পারতেছেন আপনারা। এবং এখানে যেটা হচ্ছে মার্সিডিজ বা বিএমডাব্লিউর মতো টোটালি রাউন্ড শেপ একটি নিকেল ভিড় দেওয়া আছে, ডোরে হ্যান্ডেলগুলো সম্পূর্ণ নিকেলের। আমরা ব্যাক সাইডটা দেখাবো, সিভিকের ব্যাক সাইডটা কিন্তু খুবই অস্থির, চমৎকার কন্ডিশনের, দেখেন ব্যাক সাইডটা চমৎকার। এবং ব্যাক সাইডের নিচে এখানে তো একটা স্পয়লার আছে, এখানে কিন্তু চমৎকার একটা নিকেলের বিট দেওয়া আছে অরিজিনালি, আর এটা সাউন্ডটাও খুবই স্মুথ। আর ড্রাইভ করলে আপনারা যখন আসবেন, আপনারা ফার্স্টে আমার এই গাড়িটি নেওয়ার আগে আপনারা ড্রাইভ করে দেখেন, যদি আপনাদের চয়েসও হয় তারপরে দেন আমার সাথে কথা বলেন,
চমৎকার কন্ডিশন আছে গাড়িটা। আমরা রাইট সাইডটা দেখাচ্ছি, এক কথায় বলতে গেলে গাড়িটাতে খুদ ধরার মতো কিছু নাই। সো আমি এখন সরাসরি আপনাদেরকে ভ্যাগডাল ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো। আমি ভ্যাগডালটা ওপেন করে দিলাম, যে এখানে দেখেন যে গাড়িটার এখনও আপনারা প্রত্যেকটা সাইড, আপনারা ভ্যাগডালা ডোর, হ্যাঁ, যেই কোনো জায়গায় হাত দিবেন এখনও নিউ যেই কন্ডিশনটা, মানে টেনে কিন্তু খোলা যায় না, খুবই হার্ডলি। এবং এই যে এদিকে দেখেন, এদিকে চলে আসো, এই যে দেখেন আপনারা প্রত্যেকটা ভিট, মানে গাড়িটার রংটাও অরিজিনাল। সো আর আসলে অত আহামরি দেখানোর কিছু নাই, তো তারপর আমি দেখিয়ে দিলাম। সো আমি এখন আপনাদেরকে বন্ধুরা গাড়িটার যেই ইন্টেরিয়রটা আছে, আমি ইন্টেরিয়রটা দেখাবো। ইন্টেরিয়রটা হচ্ছে বন্ধুরা ফুললি লেদার, এটা কিন্তু ফুল লেদার ইন্টেরিয়র। আমি ওই সাইডের ডোরগুলো ওপেন করে দিই যেন বোঝা যায়। জি, আমি সবগুলা মিররও নামিয়ে দিলাম, উইথ হচ্ছে আপনার একদম সানরুফটা সহ চাবিতে। অন্যান্য গাড়িতে কিন্তু ডোর ওপেন থাকলে এগুলো নামানো যায় না, বাট এখানে কিন্তু রিমোট দিয়ে আপনারা সব খুলে দিতে পারবেন। সো আমি এখানে একটু বসে দেখাই। জি, সানরুফটা তো এখানে টোটালি গাড়িটা, মানে যেই দিক থেকে দেখান আপনারা, যে এক কথায় ভিতরে এখনও নিউয়ের স্মেল রয়ে গেছে, আর ডোরগুলো কিন্তু খুবই হার্ড। আর এখানে কিন্তু আসলে সিভিকের পিছনে অনেক জায়গা, স্পেস অনেক, 1500 cc অকটেন চালিত একটি গাড়ি, চমৎকার, ফুললি লেদার, এটা কিন্তু ফুললি লেদার, হ্যাঁ, প্রত্যেকটা জায়গা, এটা হাফ লেদার না, ফুল লেদার। তো আমি আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখাবো, তো এর আগে আমি ওই দিকের ডোরগুলো লাগিয়ে দিই। বন্ধুরা সাথেই থাকবেন, এবং আমি এই গাড়িটির প্রাইস চাচ্ছি 42,50,000 টাকা। তো বন্ধুরা এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, আমি ফার্স্টে সিটটা পিছনে দিই, দেখেন এটা কিন্তু টোটালি স্পোর্টস একটি। আমি আচ্ছা, এক চান্সে আমি স্টার্ট দিয়ে তারপরে দেখাই। সো আমি হ্যাঁ স্টার্ট দিয়ে দিলাম, পুশি স্টার্ট, স্টার্টটা দেখেন এখানে কিন্তু যেই মানে ডিসপ্লেটা দেওয়া হয়েছে এটাও কিন্তু টোটালি ডিফারেন্ট, আপনারা দেখতেই পারলেন। এবং এখানে যেই পুশের যে রেড বাটনটা দিয়েছে এটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এখানে যে দেখেন যে টিপটনিক গিয়ার, যেটা প্যাডেল শিফট গিয়ার, এটা আছে, আর গাড়িটা স্টার্টে আছে, বাট এটা বোঝার সুযোগ নেই, মনে হচ্ছে হাইব্রিড গাড়ি, বাট এটা কিন্তু অরিজিনাল অকটেন ড্রাইভের একটি গাড়ি। আর এই গাড়িটার সাউন্ড সিস্টেম কিন্তু অনেক হেভি, এই যে এখানে যে টুইটারগুলো আছে দেখেন, আপনারা যদি এটা সাউন্ড সিস্টেমটা শুনে, আমি মনে করি যে ইনশাল্লাহ গাড়িটার সাউন্ড সিস্টেম এত ভালো, খুবই ভালো লাগবে। এবং অরিজিনাল যে ডিভিডি প্লেয়ারটা জাপানি, ওইটাই আছে। সো আমি একটু গাড়িটার ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই আপনাদেরকে, যে আমি এখন অলরেডি ডি ড্রাইভ মোডে লাগিয়েছি, গাড়ি কোনো শেকিং নকিং টোটালি কোনো সাউন্ড নাই। এখানে আমি ব্যাক গিয়ারে লাগাই, এই যে ডিসপ্লেটা চলে আসছে। এক কথায় বলতে গেলে বন্ধুরা গাড়িটা আপনারা মানে এক চান্সে নিতে পারেন, মানে আসলে যারা আপনার সিভিক গাড়ি চাচ্ছেন আপনারা কিন্তু অনায়াসে এই গাড়িটা নিতে পারেন। আমি একটু স্টারিংটা নামিয়ে দিই, সুইচটা, আচ্ছা যাই হোক, এদিকে আছে সুইচটা মেবি। সো আমি একটু এসিটা ছেড়ে দেখাই আপনাদেরকে। বন্ধুরা এসির পারফরমেন্স কিন্তু খুবই বেটার এবং খুবই সুপারকুল হচ্ছে। সো আপনারা এরপরও যখন আসবেন, আমি এক কথায় বলবো, আপনারা প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে দেখে শুনে অ্যানালাইজ করে এরপরে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এই গাড়িটির জেনুইন মাইলেজ, আমি যদি আপনাদেরকে জেনুইন মাইলেজ দেখাই, তাহলে মাত্র 18,423, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, আমাদের জেনুইন মাইলেজ হচ্ছে 18,423, অনলি 18,423। সো এটা আপনারা চাইলে কিন্তু হুন্ডা কোম্পানিতে নিয়ে অ্যানালাইজ করে দেখে শুনে আপনারা কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন। সো আমরা বন্ধুরা এখন আপনাদেরকে আমাদের গাড়িটার যে ইঞ্জিন কন্ডিশনটা, আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো। এবং আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই গাড়ি সম্বন্ধে একটি ভালো তথ্য বা ধারণা আপনারা নিতে পারবেন। আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো বন্ধুরা, সাথেই থাকবেন। বন্ধুরা আপনারা যদি এইদিকে তাকান, দেখতে পারবেন যে গাড়িটা আসলে এটা একদম নতুন গাড়ি, মানে আমরা এক কথায় বলতে গেলে গাড়িটাতে এখনো কোনো সাসপেনশন, ইঞ্জিন, গিয়ারবক্স কোনো জায়গায় কোথাও হাত দিন। এবং হুন্ডা থেকে এটা সার্ভিসিং করা, হ্যাঁ, মোবিল চেঞ্জিং যা আছে এই পর্যন্ত হুন্ডার সার্ভিসিংই ছিল। সো আমরা একটু টোটালি বডি সেটটা দেখাই এবং ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনাই। সমুদ্র, এরপর আমি রিকোয়েস্ট করব যে আপনারা যখন আসবেন আমাদের কাছে, অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে, অথবা আপনারা চাইলে, যেহেতু আমাদের বনানীতে শোরুম, তো আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2 নম্বর রোড, 28 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজড কার বনানী লিমিটেড। সো আমাদের এই শোরুমে আপনারা নতুন ও পুরাতন গাড়ি ক্রয় করতে পারবেন, এবং আপনারা চাইলে আপনার ব্যবহৃত পুরাতন গাড়ি আমাদের সাথে এক্সচেঞ্জ উইথ বিক্রিও করতে পারবেন। সো যেহেতু এটা হুন্ডা কোম্পানির গাড়ি, সো আপনারা চাইলে, এটা হুন্ডা জাপান, হ্যাঁ,
সো আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা আপনারা হুন্ডা থেকেও অ্যানালাইজ করতে পারেন, অথবা আপনাদের যেই পছন্দনীয় কোথাও কোনো অ্যানালাইজ সেন্টার থাকলে সেখানেও কিন্তু অ্যানালাইজ করে আপনারা কিন্তু এই গাড়িটা যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন। সো বন্ধুরা, এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো এর মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, তো কথাটা হচ্ছে বন্ধুরা, দেখেন যে একটা সময় কিন্তু আমরা এই দুনিয়াতে আজকে আছি, একটা সময় কিন্তু আমরা থাকবো না, এটাই সবচেয়ে বড় সত্য কথা। দেখেন, আপনার দাদা ছিল, আপনার বড় দাদা ছিল, আমার দাদা ছিল, বড় দাদা ছিল, আর আর আমার বাবাও নাই, আমার বাবাও মারা গিয়েছেন আমার বয়স যখন 3 বছর। তো সত্য কথা কি যে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে ওনারা যে আজকে নাই দুনিয়াতে, তো তারা এমনভাবেই নাই যে মাঝে মধ্যে মনে হয় তারা কখনো দুনিয়াতে ছিলই না। তো দেখেন, আজকে আমরা আছি, আমরাও কিন্তু একটা সময় এমনভাবে থাকবো না যে আমরা কখনো ছিলাম, এটা মনে করারও কেউ থাকবে না। তো এই জন্য দেখেন, দুনিয়ার সময়টা খুবই অল্প সময়, এই সময়টা আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। এই গাড়িটা যে কিনবেন তার একটা উদ্দেশ্য থাকবে, আমি বিক্রি করতেছি আমার একটা উদ্দেশ্য থাকবে। তো আল্লাহ তাআলা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, অবশ্যই তিনি উদ্দেশ্য ছাড়া তৈরি করেন নাই, উনিও আমাদেরকে তৈরি করেছেন যে আমরা আমাদের মধ্যে থেকে কে কতটুকু আল্লাহকে আমরা মানতে পারি, আমরা মেনে আল্লাহর কাছে চলে যেতে হবে, আমরা সবাই চলে যাব। তো এর জন্য আমি একটা কথা বলি বন্ধুরা, যে আমরা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুমগুলো করেছেন, সবচাইতে গরিব দুঃখী ধনী গরিব যেই আছে সবার জন্য একটা ফরজ হুকুম একতরফা আল্লাহ দিয়েছেন, ওটা কি নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের অবশ্যই পড়তে হবে, আর আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় করি আল্লাহ তাআলা আমাদের সমস্ত মনের আশা দুনিয়া এবং আখেরাতের সমস্ত বিপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। সো এর জন্য যারা এখন পর্যন্ত নামাজের প্রতি গুরুত্ববান না, আমি দয়া করে রিকোয়েস্ট করবো বন্ধুরা, আজকে এখন থেকে এই মুহূর্ত থেকে নামাজটা শুরু করুন। আপনি আমার কথা শুনতেছেন, আমি আমার কথা বলতেছি, কিন্তু একটা সময় আমরা বলবো না শুনবো না, আমরা চলে যাব, আমরা দীর্ঘদিন। দেখেন, আজকে যদি আপনার বয়স 30 বছর হয়, 60 বছর হয়, এটা দুনিয়ার বয়সের সময়সীমা, কিন্তু হাদিস শরীফ আসছে পৃথিবীতে সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে সেও মিনিমাম 40,000 বছর কবরে থাকতে হবে। দেখেন, সেখানে কিন্তু একা থাকতে হবে, এর জন্য আল্লাহর সাথে গুড সম্পর্ক আমাদের করতে হবে। আর আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে অবশ্যই আমাদের এই নামাজের কোনো বিকল্প নাই, একমাত্র এই নামাজই পারে আপনাকে আমাকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে। সো বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি এই ভিডিওর মাঝখানে আমাদের এই গাড়িটির প্রাইস বলে দিয়েছি, এরপরও আপনার যদি মনে হয় যে এই প্রাইসটা আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, এবং গাড়ি সম্বন্ধে যদি আরও কিছু জানার প্রয়োজন হয় কমেন্টস করবেন। এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি, 2 নম্বর রোড, 28 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে স্কয়ার বনানি লিমিটেড, আপনারা চাইলে আমাদের শোরুমে এসে প্রত্যেকটা গাড়ি ভিজিট করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ মহিউদ্দিন, আসসালামু আলাইকুম।